খরগোশের গোশত খাওয়া কি জায়েজ আছে? ডাকডোল এবং মিছিল করে ঈদ মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? আমি মেসে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? কোনো জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাত আদায় করা যাবে কিনা? জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয় কি? স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাওভাবে সাত দিন নামাজ পড়েন না, অনেকের ক্ষেত্রে দেখা যায় পঞ্চম দিনেই মাসিক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কততম দিন থেকে সালাত আদায় করবেন? বিভিন্ন জায়গায় দেখা যায় সাত আট ছয় সবার উপরে থাকে, তা দিয়ে কি বুঝায়? লাশের খাটিয়া নিয়ে চল্লিশ কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদাত? দয়া করে জানাবেন। ফরজ গোসলের সময় প্রথমে তিনবার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? অফিস আদালত কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন বিশ হাজার টাকা পায়, এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয় এটা কি হালাল হবে? এরপরের প্রশ্ন হলো, খরগোশের গোশত খাওয়া কি জায়েজ আছে? খরগোশের গোশত খাওয়া জায়েজ আছে, এটাই প্রায় জমহুর সকল ইমামদের মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খরগোশ শিকার করে আনছেন, শিকার করে আনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে খেয়েছেন, বোঝা গেল খরগোশের গোশত খাওয়া যাবে। যদি কেউ খেতে চায় খাবেন, আর যদি কারো রুচিতে না কুলায় তিনি না খাইলে অসুবিধা নেই, এটা তার ব্যাপার, কিন্তু শরীয়ত যেটাকে হালাল করছে ওইটাকে হারাম করা যাবে না। রিমা তো হারিম মা আহাল্লাল্লাহ লাগ, এটা হালাল, আপনার মনে চাইলে আপনি নাও খাইতে পারেন, কারণ মনে চাইলে তিনি খাবেন। ডাকডোল এবং মিছিল করে ঈদ মিলাদুন্নবী পালন করা যাবে কিনা? যে নবীর জন্মই হয়েছে বাদ্যযন্ত্র থেকে উম্মাকে মুক্ত করার জন্য, তিনি বলেছেন বুয়াইস্তু লিআকসিরাল মাজামির, আমি বাদ্যযন্ত্র এগুলোকে ভাঙার জন্য এসেছি, অর্থাৎ তোমাদের হাত থেকে সরার জন্য এসেছি, আরো জনটা নিয়ে ভেঙে দেওয়া না। বুখারীর হাদিসে আসছে, তিনি বলেছেন আমার উম্মত একটা সময় আসবে কিছু মানুষ তারা চারটা হারামকে হালাল মনে করবে, এর ভিতরে একটা হলো আল মাআজ, বাদ্যযন্ত্র। যেই বাদ্যযন্ত্রের বিরুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত শক্ত শক্ত কথা আছে, সূরা লোকমান আয়াত নম্বর ছয়ের তাফসির প্রসঙ্গে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ বড় মুফাসসিররা বলেছেন যে এখানে এই হারাম গান বাদ্যযন্ত্রের কথা বলা হয়েছে, যেখানে বাদ্যযন্ত্রের যোগ আছে, সংযোগ আছে। তো নবীজির জীবন আপনার জন্মদিবস পালন করবেন, যদিও জন্মদিবসটাই আসছে এর ইতিহাস অনেক বড় এবং অনেক খারাপ, সেটা ইনশাল্লাহ ভিন্ন কোনো এক সময় বলবো। শুধু এটুকু বলি যে নবীজির শানে কোনো কিছু করতে চান সেখানে বাদ্যযন্ত্র ব্যবহার করতেছেন, এটা হলো নবীজির হুকুমকে লঙ্ঘন করে তাকে সম্মান দেখাইতে যাওয়ার মতো একটা ভুল কাজ। এরপরে প্রশ্ন হলো, আমি মেসে তিনজন হিন্দু বন্ধুর সাথে থাকি, তাদের সাথে একই পাত্রে খাবার খাওয়া ইফতারি করতে ইসলামে কোনো বাধা আছে কিনা? অমুসলিমদের সাথে একই সাথে থাকলেন একই সাথে খেলেন, এতে কোনো গুনাহ হবে না, তবে হালালটা খেতে হবে। হালাল খাবার যদি হয় একই সাথে খাওয়াতে অসুবিধা নাই, একই সাথে বসবাস করাতে অসুবিধা নাই, কিন্তু অন্তরের অন্তঃস্থলে আল্লাহর প্রতি যে ব্যক্তি ঈমান আনে না, আল্লাহর সঙ্গে যে শিরক করে, তাকে কখনো অন্তরের গভীরে জায়গা দিয়ে পরম আপন বানানোর সুযোগ নেই। তবে হ্যাঁ, ইসলামের সৌন্দর্য যেন সে দেখতে পারে, তার কাছে প্রকাশ হয়, সেই জন্য আপনি ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে পারেন, আন্তরিকতা দেখাতে পারেন, একসাথে থাকা খাওয়া লেনদেন এগুলো করতে পারেন। কোনো জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাত আদায় করা যাবে কিনা? আজকাল শয়তান এমন সিস্টেম করেছে যে টি শার্ট কিনবেন, পিঠে কোনো পশু বা প্রাণীর ছবি আছে, হোক সেটা প্রজাপতি, এটা একটা প্রাণী, ছবি আছে, অথবা বুকে আছে, অনেক সময় অনেক খেলোয়াড়দের ছবি নেওয়া টি শার্ট, ছবি থাকা টি শার্ট, এগুলো পরে আমাদের অনেক ভাইরা নামাজ পড়েন। তো নামাজের মধ্যে এরকম পোশাক ব্যবহার করা মাকরুহ, গুনাহ হবে, যদিও নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটি থেকে গেল, কি থেকে গেল, ত্রুটি, এই নামাজ জন্য হিসেব দিতে হবে কিয়ামতের দিন। এই জন্য ছবি আলা, সেটা মানুষ হোক, প্রাণী হোক, প্রজাপতি হোক, যদি ক্লিয়ার পরিষ্কার বোঝা যায়, কিছু যদি অস্পষ্ট হয় না, ছবির এমন কিছু বোঝা, শুধু শেপটা বোঝা যায়, চোখ মুখ কান নাই, তাহলে সেটা থাকলে অসুবিধা নেই, কিন্তু ক্লিয়ার একেবারে যদি কোনো প্রাণীর ছবি থাকে সেই পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ মাকরু হয়, এর কারণে ছোট গুনাহ হয়, নামাজে কিছুটা ত্রুটি হয়ে যায়। এই জন্য চেষ্টা করতে হবে ফ্রেশ কোনো কাপড় ছবি, অন্তত প্রাণীর ছবি না থাকুক, অন্য কিছু থাকুক, অসুবিধা নেই। কথা কি বুঝাতে পারছি? যদি কেউ নামাজের সময় হয়ে গেছে, এমন কোনো টি শার্ট বা জামা গায়ে আছে যে ছবি আলা ছাড়া এখন নাই, এখন জামা পাবো কোথায়, বাসায় দূরে যাবো, যাওয়ার ব্যবস্থা নেই, তাহলে কী করবেন, ওই জামা উল্টাইয়া পরবেন যাতে করে ছবিটা ভিতরে চলে যায়, কথা কি বুঝাতে পারছি? কিন্তু আবার ছবি আছে আদিকে বাসা দূরে, উল্টাইলে আবার মানুষ আমাদের বলবে যে মাথাটা নষ্ট হয়েছে, এই ভয় যদি থাকে তাহলে ওই ছবি আলা জামা নিয়েই দরকার হলে পড়বেন, তারপর নামাজ ত্যাগ করা যাবে না, তবে উল্টানোর সৎ সাহস থাকা উচিত।
জামাতে নামাজ আদায়ের সময় বায়ু ত্যাগ হলে বের হয়ে ওযু করার সুযোগ না থাকলে করণীয় কি? নামাজের জামাতে দাঁড়াইছেন, কাতারের মাঝখানে আছেন, ওযু ভেঙে গেছে। এখন এমন মুসল্লি গাদাগাদি করে দাঁড়াইছে, পিছনে 10 12 কাতার আছে, আপনি ভাইঙ্গা শেষ পর্যন্ত ওযু করা কঠিন। এরকম যদি হয় তাহলে ওযু ভেঙে গেলে ওই অবস্থায় অপেক্ষা করবেন, বসা অবস্থায় ওযু গেছে বসে থাকেন, দাঁড়ানো অবস্থায় ওযু দাঁড়ায় থাকেন, এরপরে যখন সুযোগ পাবেন বের হবেন। আর যদি একটু একটু করে আস্তে আস্তে কাতারে ফাঁকে বের হয়ে যেতে পারেন সেটা ভালো। কথা কি বুঝাইতে পারছি? আমাদের দেশে মসজিদগুলোতে এই ব্যবস্থা রাখে না, আরব দেশগুলোতে বেশিরভাগ মসজিদের চারপাশে 2 ফিট 3 ফিট করে জায়গা খালি রাখে, যাতে করে কারোর ওযু ছুটে গেলে সে সবাই সামনে দিয়ে, নামাজি ব্যক্তি জামাতের সাথে নামাজ পড়লে ইমাম সাহেবের সামনে সূত্রা থাকলে অন্য মুসল্লিদের সামনে ওযু ভেঙে গেলে সামনে দিয়ে গেলে অসুবিধা হবে না। কিন্তু যদি 10 কাতারের সব মুসল্লির নামাজের মনোযোগ নষ্ট করেন আপনি, সেটা তো আরেক মুসিবত। এই জন্য 1 কাতারের সামনে দিয়ে আস্তে করে যায় আপনি রাস্তায় উঠে গেলেন, ওই রাস্তা দিয়ে আসার পর হাইটা হাইটা আপনি বের হয়ে গেলেন। যদি বের হওয়ার কোনো সুযোগ না থাকে ওই অবস্থা অপেক্ষা করবেন, বিনা ওযুতে নামাজ কন্টিনিউ করবেন না। মুশকিল হলো ওই অবস্থা যদি দাঁড়ায় থাকে, সবাই বলবে ব্যাপার কি, দাঁড়াইছে কেন, সবাই বুঝে যাবে যে এর বায়ু আসছে, তাহলে আপনি শরম পাইবেন, সেজন্য আপনি সবার সাথে সাথে তাল মিলাবেন না। শরম পাইছি সেজন্য আমি নাফরমানি করব, গুনার কাজ করবেন সুযোগ নেই, দাঁড়ায় থাকবেন, যে যা মনে করে করো, কিছু আসা যায় না। এরপর আপনি ওযু করবেন, যদি বায়ু হওয়ার সুযোগ না থাকে বিনা ওযুতে সিজদা দেওয়া নামাজ পড়া জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, স্বামীর দিকে বেশি তাকালে হায়াত কমে যায়, এটা কতটুকু সহি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। স্বামীর দিকে তাকাইলে যদি হায়াত কমে যায় তাহলে কার দিকে তাকাবে বেচারি, এটা কোনো কথা হলো? হ্যাঁ, উল্টা না হওয়া দরকার ছিল, যে স্বামীর দিকে তাকাইলে হায়াত বাড়ে, এটা না হওয়া দরকার ছিল। যদি এই দুইটার কোনোটাই হাদিসে বলা হয় নাই, স্বামীর দিকে মহব্বতে ভালোবাসার দৃষ্টিতে তাকালে তো সব হবে ইনশাআল্লাহ, হায়াত কমবে কেন? একেবারেই ভুয়া ভিত্তিহীন কথা। কোত্থেকে এই সমস্ত আজগুবি আজগুবি মাসালা আমাদের দেশে গ্রামাঞ্চলে এখনও প্রচলিত আছে, এখনও মানুষ সচেতন হয়নি। স্বামীর দিকে তাকাইলে, মহব্বতের সাথে তাকাইলে সওয়াব হবে ইনশাআল্লাহ, আবার স্বামীও তার স্ত্রীর দিকে মহব্বত এবং স্নেহের পরশে তাকালে সেটাও তার জন্য সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে তাদের সাথে, ভালোবাসা বিনিময় থাকতে হবে, স্বামী স্ত্রী যত সুসম্পর্ক থাকবে, যত মিল মহব্বত থাকবে, তারা এই ক্ষেত্রে অনেক বেশি মুত্তাকি এবং আল্লাহ তাআলার প্রিয় মানুষ হতে পারবে। আর স্বামী স্ত্রী সারাদিন ঝগড়া লাগে, কথায় কথা শুধু তালাকের কথা বলে, বয়ে বাপের বাড়ি চলে যাওয়া ধমক দেয়, স্বামী তালাকের ধমক দেয়, দুইটাই অমানুষ এবং ছোট লোক। যারা ভুল ত্রুটি হবে একসাথে থাকতে গেলে, স্বামী স্ত্রী অনেক উল্টাপাল্টা হবে, তারপরেও যদি মিলেমিশে থাকে, স্বামীর একটা দোষ দেখছি, আমার স্বামীর অনেক গুণও আছে মাশাআল্লাহ যেগুলো অন্যের মধ্যে নেই, স্ত্রীর একটা দোষ দেখছি মনে করতে হবে, আমার স্ত্রীর একটা দোষ পাইছি, বহু গুণও আছে আল্লাহর রহমতে, ক্ষমার মানসিকতা থাকবে ইনশাআল্লাহ, এই স্বামী স্ত্রী মুত্তাকিদের মধ্যে সামিল হবে যদি অন্য নয় দিকগুলো তাদের ঠিক থাকে। এই জন্য আমাদের স্বামী স্ত্রী এক অন্যদিকে দেখলে আশ্চর্য কথা, স্বামী যদি স্ত্রী যদি স্বামীর দিকে তাকালে হায়াত কমে যাবে, চারে কোন দিকে তাকায় থাকবে, এটা কোনো কথা? যার সাথে বসবাস উঠা বসা সারাদিন সে বুঝে নিচের দিকে তাকায় থাকবে। আল্লাহ তালা আমাদেরকে মাফ করুক সমস্ত কুসংস্কার থেকে। এরপরে প্রশ্ন হলো, অনেক মহিলাই মাসিক অবস্থায় ঢালাওভাবে 7 দিন নামাজ পড়েন না, অনেকের ক্ষেত্রে দেখা যায় 5ম দিনে মাসিক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কততম দিন থেকে সালাত আদায় করবেন? এটা আমাদের অনেক মা বোনদের ভুল কাজ। মাসিক থেকে তিনি পবিত্র হয়ে গেছেন, অলসতা করতেছেন যে অমুক ওয়াক্ত থেকে শুরু করব। মাসিক থেকে পবিত্র হয়ে গেছেন মাগরিবের পরে সন্ধ্যায়, এখন এসার জন্য আবার গাগোসুল ধুবে, কষ্ট লাগে, অলসতা লাগে, তো ঠিক আছে কালকে জোহর থেকে পড়ব। রাত্রে সুস্থ হয়ে গেছে, ফজর সমার করেন, অনেক মা বোনরা এই কাজটা করেন, ভয়াবহ অপরাধ। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় আপনি ফরজ নামাজ ত্যাগ করছেন। যদি কারোর মাসিক 5 দিনে বন্ধ হয় তাহলে যেদিন বন্ধ হয়েছে, যে অক্ট বন্ধ হয়েছে, তার পর থেকে তিনি নামাজ পড়া শুরু করতে হবে। তিনি 7 দিনের জন্য অপেক্ষা করলে 2 দিনের নামাজ তরককারী হিসাবে গুণাগার হবেন। ইচ্ছাকৃত ঠান্ডা মাথায় নামাজ তরক করা এটা কুফুরি, আল্লাহকে অস্বীকার করার সামিল। এই কাজ কোনো মুসলমান বোন বা ভাই কারোরই করা উচিত নয়। বিভিন্ন জায়গায় দেখা যায় 7, 8, 6 সবার উপরে থাকে, তা দিয়ে কি বোঝায়? 7, 8, 6 এটাকে আবজাদি মেথড বলে, আরবি অক্ষরগুলোর এক একটা মান আছে, এই মান হিসাব করে বিসমিল্লাহির রহমানের মান নাকি 786 হয়, আমি গুনে দেখিনি, তো এই জন্য বিসমিল্লাহির রহমান না লিখে 7, 8, 6 সংক্ষেপে লেখে। ওই তাবিজালারা যেরকম তাবিজের মধ্যে কতগুলো নাম্বার দেয় শুধুমাত্র, দেখছেন সাংকেতিক একই পদ্ধতিতে, এটা জায়েজ নাই। মুসলমান প্রত্যেকটা কাজ শুরু করবে বিসমিল্লাহ দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু আমরি দিবাল নামি বিসমিল্লাহ ফাও আবতার ও ফিরওয়াতুন ফাও আকতা, কোনো কাজ গুরুত্বপূর্ণ বিসমিল্লাহ ছাড়া করলে সেটা অপূর্ণাঙ্গ থাকে, বিসমিল্লাহ পড়তেই হবে।
বিসমিল্লাহ পড়ার জায়গায় 786 বললে হবে না, তাহলে তো আমরা নামাজে এত কষ্ট করে 30 পারা কোরআন খতম দিতে হাফেজরা রমজানে এত কষ্ট করে কেন? এভাবে হিসাব নিকাশ করে 786 882 201 303 বলে বলে সূরাগুলোর শুধু সংখ্যাত বললে 2 মিনিটে কোরআন খতম হয়ে যাবে, এটা পুরাটাই ভাওতাবাজি। আর এই আবজাদি অক্ষরের ইতিহাস যদি দেখেন আপনি গুগলে দেখবেন, এনসাইক্লোপিডিয়াতে এমনকি আপনার উইকিপিডিয়াতেও তথ্য আছে, এগুলো আসছে মূলত এক সময়ের অগ্নিপূজক বা তারও আগের কোন কাফেরদের কাছ থেকে। এরপরে এটা ভারতে হিন্দুদের কাছ থেকে এটার বিস্তার ঘটেছে এবং এটা আস্তে আস্তে সামনে ক্রমাগতির দিকে এগিয়েছে, অর্থাৎ সেটা ক্রমবিকাশ হয়েছে। এই আবজাদি এই হরফের কোন সংখ্যা স্থাপন এটা না সাহাবিদের থেকে না সালাফ থেকে এর ব্যবহার স্বীকৃত, বরং এর মাধ্যমে যত রকমের জাদুবিদ্যা এবং অপকর্ম এগুলো সব করা হয়। এজন্য কোরআনের কোন আয়াতকে সাংখ্যাতিক চিহ্ন দিয়ে বোঝানো এটা জায়েজ নাই। বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন, 786 লিখবেন না। লাশের খাটিয়া নিয়ে 40 কদম দেওয়া, দাফন শেষে চারকুল পড়া সুন্নত নাকি বিদাত? দয়া করে জানাবেন। লাশ নেওয়ার সময় 10 কদম 10 কদম পরপর কাঁধ পরিবর্তন করা না 40 কদম পরপর, এগুলোর কোনো নির্দেশ কোন হাদিসে নাই। যে চারজন কাঁধে নিয়েছেন তারা একসাথে টেনে নিয়ে যেতে পারেন, কারোর অসুবিধা হলে চেঞ্জ করতে পারেন, এটা তাদের ব্যাপার। কদম গুনে এরপরে চেঞ্জ করতে হবে এমন কোনো কথা হাদিসে বর্ণিত হয়নি। আর দাফন করার পর চারকোল করতে হবে এটাও হাদিসে বর্ণিত হয়নি। যেটা বর্ণিত হয়েছে সেটা হলো কেউ মারা গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালু লি আখিকুম আস-সুবাত আও কামা ক্বালা আলাইহিস সালাম, যার অর্থ হলো তোমাদের ভাই যাকে তোমরা দাফন করলা, দাফন করার পর কবর দেওয়ার পর এবার তোমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করে কেবলার দিকে হাত তুলে, আল্লাহ তাকে দুনিয়াতে যেরকম সে ইমানদার ছিল আখেরাতে এখন সওয়াল জবাবের মধ্যে ইমানদার যেন থাকে, এই দোয়াটা তার জন্য করো। এই দোয়াটা আবার সম্মিলিত না, প্রত্যেকে যার যার মতে করবে, এটাই সুন্নাহ। এরপরে প্রশ্ন হলো, ফরজ গোসলের সময় প্রথমে 3 বার করে হাত ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিয়ে শেষে পা ধুয়ে নিলে ফরজ গোসল হবে কিনা? পুরা গোসল ফরজের পদ্ধতি চলে আসছে মাশাআল্লাহ। গোসল ফরজ গোসল আমরা কীভাবে করব, এ বিষয়ে আমরা অনেক আগে বারবার বলেছি, আবারও বলি যেহেতু প্রশ্ন করেছে। ফরজ গোসলের জন্য প্রথম কাজ হলো শরীর বা কাপড়ে যদি কোনো জায়গায় নাপাক লেগে থাকে, বীর্য বা কোনো নাপাক লেগে থাকে, তাহলে আগে প্রথমে সেটা ধুয়ে ফেলবে। সেটা কি করতে হবে? আগে ওই জায়গাটা পুরাটা না, কাপড়ে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, শরীরে কোন অংশে লাগছে ওইটাকে ধুয়ে ফেলবেন, পরিষ্কার করে ফেলবেন, এটা হলো প্রথম কাজ। এরপরের কাজ হলো অজু করতে যেভাবে দুই হাতের কবজি কুলি নাকে পানি মুখ ধোয়া হাত ধোয়া মাথা মাসাই করা যতটুকু আছে এর দূর পরিমাণ করবেন, শুধু পাও ধোয়াটা বাকি রাখবেন। আর কুলির সময় সাধারণ অজুর কুলির চলবে না, কুলি করতে হবে গড়গড়া করে ভালো করে, বুঝতে পারছেন? নাকে পানিয়ে দিবেন ভালো করে, এরপরে আপনার শরীরে আপনি পানি ঢালেন, মাথায় কাঁধে পানি ঢালেন, 3 বার কমপক্ষে ঢালেন এবং ভালো করে ডলেন, বের হওয়ার সময় পাওটা ধুয়ে বের হয়ে যান, অজু প্লাস গোসল একসাথে হয়ে গেছে প্যাকেজ। কথা কি বুঝাতে পারছি? অনেকে আছে গোসল শেষে আবার বিসমিল্লাহ পড়ে উজু ধরে, আছে না নাই? এটা ভুল কাজ। হ্যাঁ, গোসল করতে করতে আপনার বায়ু বের হয়েছে আবার অজুটা ভেঙে গেছে, তাহলে ভিন্ন কথা, মাঝখানে গোসলের মাঝখানে যদি তাহলে আবার নতুন করে উজু করবেন। আর যদি এরকম কিছু না হয় তাহলে অজুর সাথে গোসলের সাথে অজু অটোমেটিক হয়ে গেছে, এটা হলো সুন্নত তরিকার গোসল। ফরজ গোসলও এরকম আর নফল গোসল জুমার দিন গোসল করা সুন্নত, সেই গোসল আপনি করতে গেছেন এখন তো শরীরে নাপাক লাগে নাই, তাহলে তো আর নাপাক ধোয়ার ব্যাপার নাই, ডাইরেক্ট হাত মুখ ধুইয়া কুলি করে নাকে পানি দিয়া মুখ ধুইয়া হাত ধুইয়া মাথা মাসি করা এরপরে পানি ঢাইলা অজু গোসল করে আসার সময় পাও দুটো ধুয়ে বেরিয়ে চলে আসবেন, বাস গোসল হয়ে গেল। বুঝাতে পারছি? অফিস আদালত কোর্ট বা কাছারি করে বেতন মাসিক যেমন 20,000 টাকা পায়, এক মাসে প্রতিদিন বেতনের বাইরে যে টাকা মানুষের কাছ থেকে নেয় এটা কি হালাল হবে? কোর্ট কাছারিতে চাকরি করলে একটু উপরি দেয় জিগান লাগে, এই মশলাটা জিগান লাগে এই জন্য যে অনেকে মনে করে আমি তো ঘুষ খাই না, এমনি খুশি হয়ে আমি পেশকারি করি, আমার সবাই এমনি দেখো ভাই এমনি দিছি খুশি হয়ে দিছি চা খাই দিছি, তো এইরকম যদি দেয় সেটা হালাল হবে না, এটা আইনমন্ত্রী মাননীয় আইনমন্ত্রী এলাকা, সেজন্য কি মশলা ভিন্ন হবে ভাই? একই মশলা হবে সবার জন্য, যেটা হালাল সবার জন্য হালাল, যেটা হারাম সবার জন্য। যারা চাকরি করেন, এই প্রশ্নটা শেখ বলছেন এটা আবার প্রশ্ন করা লাগে, হ্যাঁ এটা করা লাগে এই জন্য যে যারা চাকরি করেন তাদেরকে শয়তান বুঝায় হারাম খাওয়ায় কেমনে, বলে যে তুমি তো চাও নাই, তুমি তো চাও নাই এমনি দিছি, যাহা আসে সাদিয়া তার নাম হাদিয়া, তোমার কাছে সেদে সেদে আসছে এটা হাদিয়া, অসুবিধা কি? তাহলে একটা গল্প শুনেন, বুখারিতে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 লক্ষকে নিয়োগ দিছেন জাকাত কালেকশন করার জন্য, সে সারা এলাকার জাকাত কালেকশন করে আয়না ফালাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই নেন আপনার জাকাত, এগুলো রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ, জাকাত আনছি আপনি গরিবদের জন্য বণ্টন করেন, আর এখানে যেগুলো আছে এগুলো আমাকে মানুষ এমনি দিছে, জাকাত আনতে গেছি আর আমাকে উপরে দিছে বলে আমরা খুশি হয়ে দিলাম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মিয়া, তুমি তোমার বাসায় থাকলে, বাড়িতে পড়ে থাকলে তোমারে কেউ দিয়ে আসতো? তাহলে এখন কেন দিছ? তুমি চাকরি করো সেজন্য দিছ, ওইটাও তুমি রাষ্ট্রীয় কোষাগারে জমা দাও, এটা তোমার জন্য নেওয়া জায়েজ নাই। অতএব যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি, আপনার দায়িত্ব পালন করার পর ক্লায়েন্ট আপনাকে কিছু দিলে আপনি নেবেন না? কেন দিবেন আপনি আমাকে? আপনারা এত হাদিয়া দেয়, আমি তো রাস্তা পাশ দিয়ে ঘুরে গেলে কই আমার দেনা, রিকশাওয়ালারে 5 টাকার জন্য থাপ্পড় সাপ্পড় দিতে যায়, আর আপনারা সাইদের সাথে 200 টাকা ভরে, কাহিনী কি? বোঝা গেল এটা ঘুষ, বলে হোক না বলে হোক, ঠিক না? হালাল উপার্জন করতে হবে, হারাম কাজ করা যাবে না। হালাল উপরে থাকলে আল্লাহ তাআলা বরকত দিবে ইনশা আল্লাহ। হারাম খাবেন, সন্তানরা হারাম সম্পদ দিয়ে তাদের দেহ গঠন করবেন, এই সন্তানরা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। খবরদার, হারামে আরাম নাই, হালাল খাবেন, সম্পদ বেশি করতে পারবেন না, মনের শান্তিটা বড় শান্তি, মনের শান্তি হবে যে আমি সৎ, আর আশেপাশে সব বাড়ি গাড়ি করে ফেলছে, সব দুই নম্বর চোর ডাকায়, আল্লাহ তাআলা আমাকে হক রাখছেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এর জন্য কলিজার আগে কলিজা যে আমি হারাম নেব না।